তেলুন ঝালে আমার সাথে রান্না ঘর ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ তাই করি হাতে বিছে পেটে পাতে জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্না ঘর জি বাংলার রান্না ঘর রাজ্য সঙ্গীত একাডেমিতে প্রথম হওয়ার পর তার গানের জগতে প্রবেশ। গানের গুরুর সংখ্যা ১৩। রবীন্দ্রসঙ্গীত, বিজেন্দ্র গীতি, অতুলপ্রসাদের গান, রজনীকান্তের গান, বাংলার প্রচলিত লোকগান, আধুনিক গান, সমস্ত গানে তিনি সমান রকমের স্বচ্ছন্দ। আজকে নারী তুমি আহামরি রান্না রকমারি স্পেশাল গেস্ট, স্পেশাল একজন মানুষ চন্দ্রাবলী রুদ্র দত্ত। প্রথমেই তার নিজের গানে, বাংলার গানে। বাংলা মানে কই পাতুরি পিঠে পায়েস মোয়া, দুর্গা পুজো ঈদ বড়দিন মনে খুশির ছোঁয়া। বাংলা মানে কই পাতুরি পিঠে পায়েস মোয়া, দুর্গা পুজো ঈদ বড়দিন মনে খুশির ছোঁয়া। বাংলা মানে ঘরে বাইরে ওই রবীন্দ্রনাথ, যেমন আছেন তেমনি আছে শান্তিপুরের তাঁত, গাই বাংলা ভাষায় গান বাংলার সবার প্রাণ, গাই বাংলা ভাষায় গান বাংলা সবার প্রাণ। নমস্কার, স্বাগত রান্নাঘরে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আর তোমাকে যা সুন্দর লাগছে কি বলবো। থ্যাংক ইউ, এটা শুনলেই মন ভালো হয়ে যায়, মন ভালো করা কথা। আমার প্রথমেই যে প্রশ্নটা সেটা হলো যে এই যে ১৩ জন গুরু, ১৩ জনেরই নাম বলতে হবে এমনটা নয়, তবু তাদের মধ্যে কারা কারা রয়েছেন যদি তুমি একটু বলো। মনে করে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে আমার শিক্ষা শুরু, শ্রদ্ধেয় সুনীল বোস, তারপরে শ্রী অরবিন্দ বিশ্বাস, তারপরে শ্রী চণ্ডীদাস মা, শ্রী বিমান মুখোপাধ্যায়, শ্রী সুকুমার মিত্র, শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, শ্রী সমরেশ রায়, শ্রী সুভাষ চৌধুরী, শ্রী শৈলজারঞ্জন মজুমদার, শ্রী প্রসাদ সেন, দিলীপ কুমার রায়, আর এছাড়া সুশীল চট্টোপাধ্যায়। বাবা, কোনোদিনও বকা খেয়েছো এরকম হয়েছে? হ্যাঁ, আমি যার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখতাম উনি খুব বকতেন। উনি সুশীল বাবু না, ওনার নাম হচ্ছে এক্ষুনি বললাম সুনীল বোস। সুনীল বোস তো উনি বকা ঝকা করতেন? উনি বকতেন, উনি পড়া না করে রাখলে উনি খুব রাগ করতেন। তোমার পড়াশোনাটা কি নিয়ে? আমি পিওর সায়েন্সের ছাত্রী ছিলাম, জয়েন্টে মেডিকেলে পেয়েছিলাম, কিন্তু মেডিকেল পেলে কি হবে, আমার মা একেবারে ঘাবড়ে গেলেন, বলেন যে মেডিকেল পেলে তুমি ওই পড়াশুনো করে তো গানটা একদম নষ্ট হয়ে যাবে, প্লিজ তুমি মেডিকেল পড়ো না। তো আমার পরিবার একটু পড়াশুনো পছন্দ করা পরিবার, তো সকলের অলমোস্ট মতের বিরুদ্ধেই আমি মেডিকেলে না গিয়ে লেডি ব্রেবন কলেজে ইকোনমিক্স অনার্স নিয়ে ভর্তি হলাম। তারপর আমার বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়লাম, ওনার ফার্মে আমি যুক্ত ছিলাম, অডিট করতাম, এইসব করতাম সঙ্গে সঙ্গে। তার সঙ্গে সঙ্গে সিও করেছি, সিএস, যেটা সিএফ আর সিএস, হ্যাঁ, কোম্পানি সেক্রেটারিশিপ, এটাও করেছি। কিন্তু সেই দুনিয়া এখন আমার কাছে একেবারে অধরা দুনিয়া হয়ে গেল, কেন কি এখন পুরোপুরি আমি গানে ওই দুনিয়ার। মা নিশ্চয়ই খুব খুশি? মা খুশি, ভেরি হ্যাপি। তো রান্না বান্নাটা হাতে করে কি মার কাছে? না, হ্যাঁ, মার কাছে বলতে গেলে। আর আমার বাবা খুব ভালো রান্না করতেন শখে, আমার ঠাকুমার হাতে রান্না ভীষণ ভালো ছিল, তো বাড়িতে একটা হয় না যে মানে ভালো রান্নার একটা বেশ পরিবেশ, মানে আনন্দ করে রান্না করে মানুষকে খাওয়ানো, খাইয়ে খুব আনন্দ, তো সেই ব্যাপারটা এসেই যায় বাড়িতে থাকলে, তো সেই করেই রান্না শেখা। আমি জানি তুমি নিজে খেতেও খুব ভালোবাসো, কিন্তু তোমার চেহারা দেখে সেটা বোঝার উপায় নেই। এই যে রান্না বান্না হাতে করি হলো মার কাছে বা ঠাকুমা, তাদের একটা প্রথাগত শিক্ষা, সেখান থেকে আজকে আমাদের জন্য কি রান্না এনেছো? আমি এনেছি যেটি মার কাছেই শেখা, মাটন কাটলেট। মাটন কাটলেট? হ্যাঁ। আরে বাবা, চলো শুরু করি। নিশ্চয়ই চলো। তো তৈরি হবে মাটন কাটলেট, তার জন্য কি কি লাগছে আমরা দেখতে পাচ্ছি, রয়েছে আদা বাটা, রসুন বাটা, ওটা কি পাতিলেবুর রস? পাতিলেবুর রস, পাতিলেবুর রস, নুন, কাসুন্দি, কাঁচা লঙ্কা কুচানো রয়েছে, রয়েছে পেঁয়াজ বাটা, তাই তো? হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, তুমি বলছিলে এটা অপশনাল, অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারে। আর রয়েছে ব্রেড ক্রাম্বস, মাটন কিমা, আলু সেদ্ধ মেখে রাখা রয়েছে, আর রয়েছে কর্নফ্লাওয়ার, ডিম, পাউরুটি, স্যান্ডউইচ ব্রেড, ধারগুলো কেটে বাদ দেওয়া।
তো প্রথমে কি করতে হবে বলো? এই যে আসল জিনিসটিকে ঢালতে হবে পাত্রে। আচ্ছা। এবং এটা জলটা খুব ভালো করে ছড়ানো এটাতে চাই। তার সঙ্গে যেটি দেব সবথেকে ইম্পর্ট্যান্ট পেঁয়াজ। ওই যে ওদিকে তোমার চামচ। হ্যাঁ। আমি একটু মিক্সিংটা করব। করো না গো, তাহলে তো দারুণ হয়। তোমার হাতে ছোঁয়ায় সুন্দর হয়ে যাবে রান্নাটা। তুমি যে এক্সপার্ট, বাপ রে বাপ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। শুনেও কত ভালো লাগে। আদাটা না কম তুলনায়। হ্যাঁ কম। পেঁয়াজ পুরোটাই আমি দিয়ে দিলাম যতটা ছিল। রসুনটা একটু পরিমাণ মতো দিতে হবে, মানে একটা গোটা পেঁয়াজ বাটা। হ্যাঁ। আর বড় পেঁয়াজ বাটা কি, মানে এক কোর মতো আদা বাটা। হ্যাঁ। আর রসুনটা চার পাঁচ কোর। হ্যাঁ, চারটা তো বটেই। হ্যাঁ বটেই। একটু গোলমরিচ গুঁড়ো দেবো। হ্যাঁ। আচ্ছা, কিমারও নিয়েছি আমরা 500 মতো, প্রায় 500 600 মতো। একটু গোলমরিচ গুঁড়ো, এটা একটু ভালো লাগে, টেস্টটা ভালো হবে। আচ্ছা। আর যেটা নেব সেটা হচ্ছে একটু লেবুর রস। আর আমি খুব একটা ধনে পাতার ভক্ত নই, সুতরাং এটা হচ্ছে যার যেরকম পছন্দ, অপশনাল। যদি কেউ চান একটু ধনে পাতা কুচি অবশ্যই মিশিয়ে নিতে পারেন। এখন দিলাম পাতি লেবুর রস। এখন দিলাম পাতি লেবুর রস। একটু কাঁচা লঙ্কা দেব। এবং আমি ধরেই নিচ্ছি যে বেশিরভাগ মানুষই ধনে পাতাটা পছন্দ করেন, বেশিরভাগ মানুষ চট করে পাওয়াও যায় তো ধনে পাতাটা। একটু টাইট করার জন্য আমার আলু সেদ্ধটা দিতেই হবে, জিনিসটাকে আটো সাটো করার জন্য। নুনটা লাস্টে দেব, একেবারে শেষে দেব। আচ্ছা, নইলে জল বেরোতে শুরু করবে। হ্যাঁ। এবার কি করব? আসলে আলুটা না খুব একদম সুন্দর মিশে যাবে, একেবারে ভালো করে একদম ব্লেন্ড করে যাবে। নইলে মনে হবে কোন জায়গায় আলু আছে। হ্যাঁ। এবার নুনটা দিয়ে দি, জানো, এবার নুনটা একটু দিয়ে দি, কারণ মোটামুটি আমার সবই দেওয়া হয়ে গেছে, বাকি রইলো শুধু ব্রেডটা মেশানো। এইটুকু নুন তো লাগবে, আর একটু মনে হচ্ছে লাগবে, কি বল? এই একটু, হ্যাঁ না ঠিকই আছে। সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, নামিলো মেঘলা মোর পাদরিয়া, চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া, চলো লো গোরি শ্যামলিয়া। সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। আজকে তৈরি হবে মাটন কাটলেট, কিন্তু যে রান্নাঘরে আমরা রান্না করছি সেই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরদের, সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আমার এই সুন্দর পার্সি কাজ করা শাড়িটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার হোয়াটসঅ্যাপ কাছে রেনি। রেনিকে ধন্যবাদ, প্রতিদিনের মতো আপনাদের ধন্যবাদ, কেননা আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর, আপনাদের জন্যই ফিরে ফিরে আসা। তৈরি হবে এখন মাটন কাটলেট। তার জন্য একটা রিভাইস লেসন দিই। আমরা যেটা করেছি, মাটন কিমা নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, সামান্য আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সেদ্ধ করা আলু, নুন, গোলমরিচ গুঁড়ো, আর একটু লেবুর রস, আর একটু পাতি লেবুর রস। যাক, ঠিক পড়া বলেছি, একদম পড়া বলেছো, সুন্দর। এবার কি করতে হবে? এবার যেটা করতে হবে, এই যে পাউরুটিগুলো দেখছো তুমি, এইটা এরকম যা পরিমাণ আছে মোটামুটি একটাতেই আমার মনে হচ্ছে হয়ে যাবে। একটু জলে সোক করে নিয়ে বাইন্ডিং পারপাস, এটা ভালো টাইট হবে জিনিসটা। এটা ছেলেবেলায় খেতে তোমরা? হ্যাঁ, ছেলেবেলায় কেন, বড়বেলাতেও খেয়েছি। কি বলছো, মা এখনো রান্না করেন? হ্যাঁ, মাঝে মধ্যে শখে রান্না করেন বইকি। আর ওনাকে একদিন নিয়ে এসো রান্নাঘরে। নিশ্চয়ই নিয়ে আসবো। এবার একটু হাত লাগাতে হবে। হ্যাঁ, লাগিয়ে আমি লাগিয়ে, আমারও কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা বলছি, আমরা তিন পুরুষ ভালো রান্না করি, আমার কন্যাও ভীষণ ভালো রান্না করে। কিছুদিন আগে আমার হঠাৎ একদিন রেকর্ডিংয়ে গেছি, তো রেকর্ডিংটা কোনো কারণে আমরা একটু টার্মিনেট করতে হয়েছিল, হয়নি আর
তো আমি ওকে বললাম হ্যাঁ রে আমি বাড়ি আসছি, ওর তখন জাস্ট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তখন বাড়িতে ওই কটা দিন আর কি বসে। ওর ও মা তুমি বাড়ি আসছো কি মজা, ও মা এসে দেখি ও আমার জন্য ফ্রাইড রাইস আর চিকেন তখনই তখনই শুনে বানিয়ে রেখেছে, আর ও এত সুন্দর রান্না করে, মানে আমার আর এখন সুযোগই হয় না খুব একটা রান্না করার, এখন যা করে সব ওই করে। তাহলে ওকে ডাকতে হচ্ছে রান্না করে একদিন। একদিন ডেকো তুমি এসে চলো। আচ্ছা এবার ডিমটা গুলি। হ্যাঁ প্লিজ গুলি একদম সুন্দর করে ফেলো, আমি তোমাকে হেল্প করে দিই একটু। থ্যাংক ইউ গো, এত ভালো একজন হেল্পার পেলে আমরা তো রোজ রান্না করব গো। ডিম নিলাম দুটো। হ্যাঁ হ্যাঁ একটু সামান্য নুন দাও। ঠিক আছে, আর তুমি কি আমাকে একটু নুন এটাতে দেবে? একদম লিটল, অতটা অতটা না, অতটা না, বাস বাস। আমি যেটা বলছি এরপরে কিন্তু আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই ব্ল্যাক ডিশটা ঢাললে আমি একটু কর্নফ্লাওয়ার তো প্রথমে লাগবে আমার। আচ্ছা ডিমে আর কিছু দিতে হবে কিনা বল? আর কিছু দিতে হবে না ডিমে, কিচ্ছু দিতে হবে না। কর্নফ্লাওয়ারটা একটা, হ্যাঁ হ্যাঁ, জায়গায় ঢেলে দাও। এটা একটু লম্বাটে গরম করলে তোমার কাটলেটটা গড়তে সুবিধা হবে, একটু লম্বাটে লম্বাটে হলে। আচ্ছা একটু মাথাটা পয়েন্টেড করলে কাটলেটের শেপটা, মানে আমরা কাটলেট বলতে ওইটাই বুঝি যে মাথাটা একটু পয়েন্টেড হবে একটা। আচ্ছা আমি একটা প্লেট নিয়ে আসি, কেমন আর একটা প্লেট লাগবে রাখতে? দাও দাও তোমার দিকটা চলে যেতে পারে। হ্যাঁ কর্নফ্লাওয়ারে প্রথমে একটু কোট করে নিতে হবে, একটু স্লাইট একটু কোটটা করে নিলে সুবিধা আর কি। আচ্ছা তারপর কোনটা যাবে? ডিম। তারপরে ডিমে দেবো এটা, এটা ডিমে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বস। হ্যাঁ তারপর ব্রেড ক্রাম্বস আমি গড়ব একটা সাইডে সাইডে। দেখো তো গড়ো তো, এবার এইটা মধ্যে দিয়ে, হাতটা একটু মেসি হয়ে যাবে, কিছু করার নেই। এটা কেউ দুজনে মিলে করলে না সবচেয়ে সুবিধা? হ্যাঁ এটা ঠিক বলেছো, কারণ হাতটা শুকনো রইল কারণ। হ্যাঁ 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 ওইটা আমি করে নেব ডিমের। এবার আমরা যাব ডিমের গোলাটাতে। হ্যাঁ আমি আমি নিয়ে নিচ্ছি ওটা, আমি শিখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এদিকে এসো। আচ্ছা চলে যাচ্ছি। এবার ডিমের গোলায়, ডিমের গোলায় চোবানোর সময় একটু দু হাতে সাপোর্ট দিতে হবে, নইলে এটা ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ ভীষণ সম্ভাবনা থাকে ভেঙে যাওয়ার। দিলেন দিয়ে হাত খুব সুন্দর করেছে কিন্তু, বিউটিফুল হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কি হাতে নেব? হ্যাঁ হ্যাঁ তুমি করো না, আমি শিখছি। এটাই ভালো বলেছো তুমি, নাকি শিখছো? না সিরিয়াসলি এটা এরকম আরে কয়েকটা গড়ে নি, আমাদের তেলটা অনেকটা লাগবে, গরম হতে একটু টাইম লাগবে। আমরা চাই তোমার ম্যাক্সিমাম গান শুনতে, মানে নানান রকমের গান শুনতে। সবার শেষে একটা পুরাতনী মানে সনাতনী বাংলার গান শুনবো, পুরাতনী গান। ঠিক আছে। মনের কুহকে কাশানে মনের বেনু বিনা গায় দক্ষিণা মধু সুমিরনে অধরা ধরা দিতে চায় সহসা এলে কে গো ভোলে কানন ছে গেল ফুলে মুকুল মৃত আঁখি তুলে জাগিল সুখ বেদনায়। কি হিমাংশু দত্ত? হিমাংশু দত্ত তুমি তো অনেক কিছু জানো গো, আমাদের একটা রেকর্ড ছিল হিমাংশু দত্ত। হিমাংশু দত্ত, অজয় ভট্টাচার্যের কথা এবং আরেকটি জোড়া গান আমরা খুব, যেটা আমরা প্রত্যেকে পরিচিত, তোমারই পথ পানে চাহি তোমারই পাখি গান গায়, শ্যামল বাবুর গাওয়া একদম জোড়া গান, মানে সুরটা কবিতাটা আলাদা। আচ্ছা কি ভালো লাগছে শুনে। যেখানে তৈরি হচ্ছে মাটন কাটলেট, এইবার আমরা আমাদের আমরা রান্না করছি ব্ল্যাক স্টার ইন্ডাকশন ওভেনে কুচিনার, সেটা অন করে দিলাম। খুব ইজি একটা চাটনি এর সঙ্গে তৈরি হবে। তো এগুলো ভাজতে দেবো তো? অবশ্যই। এতে কিন্তু আপনারা ভয় পাবেন না, ব্রেড আছে যেহেতু ওটা কিন্তু ভাঙবে না এবং চট করে ধরে যাবে। হ্যাঁ তিনটে করে ভাজি। হ্যাঁ ভেজে আমরা তুলে নিই, একটা কাজ করি এটা ভেজে আমরা তুলে নিচ্ছি, ততক্ষণ চটপট দেখিয়ে দিই আপনাদের এই রেসিপিটা আরও একবার। মাটন কাটলেট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে মাটন কিমা দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা,
গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আলু সেদ্ধ আর নুন দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে নিয়ে পাউরুটিগুলো জল থেকে চিপে নিয়ে মাটন কিমার পুরের মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে। এবার দুটো ডিম নিয়ে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার মাটন কিমার পুর গুলোকে হাতে গড়ে নিয়ে কর্নফ্লাওয়ারে কোট করে তার মধ্যে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে ডিপ ফ্রাই করলেই রেডি মাটন কাটলেট। এবার তৈরি হবে দই কাসুন্দি চাটনি। বাহ, দই কাসুন্দি চাটনি আমি বানাতেই পারি, কিন্তু আমি চাইবো যদি তুমি আজকের গেস্ট তুমি বানাও, খুব ভালো বানাবো নিশ্চয়ই। তো আমি এখানে একটু সাদা তেল গরম বসিয়ে দিচ্ছি। ওকে, এটা একটু টাইম লাগবে। আচ্ছা, সামান্য সাদা তেল আমি যেটা করবো আমি ওদিকে চলে যাচ্ছি, তুমি এদিকে চলে এসো। আমরা একটা পাত্রে যেটাতে সার্ভ করব সেটাতে করলেই বেটার হয়। ঠিক আছে, একটু দই নেব। বাহ, ফেটানো টক দই। বেশ, এর মধ্যে দেব একটু কাসুন্দি। বাহ, খুব ভালো, বেশ খানিকটা কাসুন্দি। এটার মধ্যে দেব একটু নুন, পরিমাণ মতো নুন। আচ্ছা, আর একটু তেল গরম হয়েছে, আর একটু হবে মনে হচ্ছে। বেশ খানিকটা চিনি। হ্যাঁ, চিনিটাও বেশ খানিকটা। হ্যাঁ, এবার এটাকে মিক্স করতে হবে। এটা ভিন্ডি দিয়ে খুব ভালো হয়, এরকম বানিয়ে নিয়ে যে ফোড়নটা দেব ওটা দিয়ে ভিন্ডি ভেজে রেখে তার উপর দিয়ে দিলে ছড়িয়ে দিলে আমার হচ্ছে, আমি এটা বেগুনের উপরে, বেগুন ভাজার উপর দিলেও খুব ভালো লাগবে। হ্যাঁ, বেগুন ভিন্ডি খুব ভালো লাগবে, পনির যে কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি ওর মধ্যে দেব বলো রসুন কুচি দিয়ে দাও। ঠিক আছে, আরো 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 দেব আর একটু চামচ। ব্যাস, এইবার যেটা করব আমরা একটু কমিয়ে দিই আঁচটা, এর মধ্যে দেবো একটু সর্ষে ফোড়ন। দাও, এতটা দিলাম। এবার অফ করে দেবো, পুড়ে যাচ্ছে। কারি পাতাটা ঝপ করে দিয়ে দাও। আচ্ছা, যতটা তোমার ইচ্ছে মিশিয়ে নেবো না ভালো করে। গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। আচ্ছা, এবার যেটা করব আমরা এই চামচটা, এরকম যদি কাঁচের কোনো কন্টেনারে আপনি সার্ভ করেন বা কাঁচের কোনো পাত্রে, চারটা চামচ দিয়ে দেবো আগে, যাতে এটা ফেটে না যায়। এইবার এই ফোড়নটা আমরা এর উপরে ঢেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটাকে না আমরা এইভাবেই সার্ভ করব, মানে জাস্ট চামচটা, থ্যাংক ইউ, হালকা করে সরিয়ে নেব। ঠিক আছে, কিন্তু চাটনিটাকে ডিস্টার্ব না করে। বুঝতে পেরেছি, যখন খাবো তখন মিশিয়ে নেবো, মিক্স করে খাবো। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, এটা ভীষণ ভালো, আমি শিখে গেলাম আজকে বাড়িতে। খুব ইজি, খুব সিম্পল। যদি কেউ চান এটা কাঁচা লঙ্কাও একটু ফোড়নে দিতে পারেন। দেখে নিন রেসিপিটা, খুব সিম্পল রেসিপিটা আরও একবার। দই কাসুন্দির চাটনি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে ফেটানো টক দই, কাসুন্দি, স্বাদমতো নুন, বেশ খানিকটা চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে তেলে ভেজে রাখা রসুন কুচি, সর্ষে আর কারি পাতা ছড়ালেই রেডি দই কাসুন্দির চাটনি। আপনার সেরা রান্নাটা আমাদের চাই, এটা আমার আবদার। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন, আর সেই রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেবে আপনার নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেইল করুন এই ঠিকানা, রান্নাঘর জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। এইবার আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু গিফটস আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। টাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বোকেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মডার্ন ব্র্যান্ড পিওর গিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন,
উৎসব বারাসাত 2015। খেয়ে দেখা যাক কিরকম হয়েছে, কিন্তু তার আগে মেমেন্টোটা তোমার হাতে তুলে দিতে চাই। কেমন লাগলো বলো? অপূর্ব মেমেন্টো, ভীষণ সুন্দর, দারুণ হয়েছে। খেয়ে দেখা যাক। ভীষণ ভালো চাটনিটা হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। কেমন ভাল লাগছে? সত্যি সত্যি বলছো? অপূর্ব। থ্যাংক ইউ। তাহলে তোমাকে কাটলেট আমি বাড়িতে প্যাক করে দেবো। কিন্তু তোমাকে বলতে খারাপ লাগে যদিও, যে প্লিজ আর খেও না, গলায় ঝাঁঝ লেগে যাবে। সত্যি কথা। তুমি আমাদের একটা গান শোনাও প্লিজ। গান শোনাবো? একটু পুরাতনই কোনো গান। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না আমি। লুকিয়ে ভালোবাসবো তারে, জানলে পরে প্রাণ নেবে সে। জানলে পরে, জানলে পরে প্রাণ নেবে সে, প্রাণ তো দেবে না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না, জানতে দিব না, জানতে দিব না।